কারণ জানেন যে অনেক পুলিশ সদস্য এই আন্দোলনে তারা আমি বলবো যে শহীদ হয়েছে, তো সেই ক্ষেত্রে তাদের ভেতর অনেক কষ্ট অনেক ক্ষোভ আছে। আর এখানে আমরা যেভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে চেয়েছি সেটা হয়তো অনেক জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, আমাদের বল প্রয়োগের মাত্রাটা অনেক জায়গায় বেশি ছিল, যেটি আমরা হ্যাঁ আমরা তো মানে বিভিন্ন সময়ে কোনো বড় সমাবেশ হলে সেক্ষেত্রে আমরা যদি সে চাই সেটাকে ডিসপার্স করার যে আইনি প্রক্রিয়া আছে সেটাও আমরা অনেক সময় ফলো করিনি। আর এটা আপনি বুঝেন যে এটাকে আমাদেরকে এই কনফ্রেন্সে যেতে হয়, সেই জায়গায় আমরা কিন্তু অনেক জায়গায় নিজেরাও আমাদের অনেক সদস্য ক্যাজুয়ালিটি হয়েছে, আক্রান্ত হয়েছে। তো এখান থেকে উত্তরণের জন্য আমরা যেটা করতেছি, আমরা প্রতিটি জায়গায় আমাদের যেসব পুলিশ সদস্য যারা আইনি প্রক্রিয়ার বাইরে কাজ করতে চেয়েছে, যারা আইনি কাঠামোর বাইরে কাজ করেছে, যারা চেন অফ কমান্ড মানেনি, যারা নিজেদের খেয়াল খুশি মতো পুলিশকে ব্যবহার করতে চেয়েছে, তাদেরকে আমরা সলভ করতেছি নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা সেই পুলিশকে, যে পুলিশ আইন অনুযায়ী আমাদের সংবিধান অনুযায়ী চালিত হবে, সেই পুলিশটা তৈরি করার জন্য আমরা কিন্তু চেষ্টা করতেছি। এবং আমাদের ফোর্স লেভেলে যারা কমান্ড করবে, যাদেরকে মাঠ পর্যায়ে, এরা যেন একেবারে প্রফেশনাল পুলিশ অফিসার হয়, প্রফেশনাল পুলিশ যাতে রাজনৈতিক দলের হাতিয়ার যাতে না হয় সেই জন্য কি করা। তো পুলিশকে যদি সে প্রফেশনাল পুলিশ অফিসার হয়, হাতিয়ার হওয়ার কোনো সুযোগ নাই রাজনৈতিক দলের, হাতিয়ার হলে হি ওর শি উইল বি টেকেন টু টাস্ক। আর শেষ প্রশ্ন হচ্ছে, এই যে গত কয়েকদিনের ঘটনায় অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের যারা এই অপকর্মগুলো করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে কিনা? অবশ্যই, আইনি এবং প্রশাসনিক যে ব্যবস্থা আছে আমাদের, এটা আমাদের ব্যবস্থায় আছে, সে দুইটা ব্যবস্থার মধ্যে যার জন্য যেটা প্রয়োজ্য সেটাই করা হবে। না কিন্তু বলা হচ্ছে যে সরকার, আগের সরকারের পতনের পরে মধ্যবর্তী সময়ে সরকারহীনতা ছিল, সেই সময় যারা করেছে তারা? না না না, প্রতিটাই রেকর্ড আছে, প্রতিটাই মৃত্যুকে আমরা মেনে নেব অবশ্যই না, যেখানে যার যে অপরাধ, যে তার যে লাইন ক্রস করছে সেটাকে অবশ্যই আমরা আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেব।